नमस्कार बंधुरा आमी असीम आमार सबुज छाद बागाने आपनादेर स्वागत। आज आमी आपनादेर एकटी काठाल गाछेर चारा प्रतिस्थापन करे देखाबो। एई आमार सामने जे देखछेन एई हच्छे काठाल गाछेर चारा। एटा एकटा ग्राफ्टिंग चारा, एई जे देखछेन ग्राफ्टिंग जोड़ा देवा, पाता बेरोच्छे नतुन। जदिओ एई पाशेर पातागुलो दुई एकटा शुकिये गेछे, ताते कोनो असुविधा नेई। गाछटा खूब भालो जातेर एकटा गाछ बोले आमाके नार्सारी थेके दिएछे। तो এখানে এই যে গ্রাফটিং বলে আমি নিয়েছি গ্রাফটিং চারা। এর মধ্যে কিছুদিন আগে ফুলও ছিল, ফুলটা পড়ে গেছে। তো যাই হোক, আমি এটা প্লাস্টিক থেকে বার করে ফেললাম, রো ব্যাগ থেকে বার করে এই রাখছি, রেখে দিলাম। এবারে আমি এই বালতির মধ্যে এই চারাটাকে প্রতিস্থাপন করব। এর নতুন পাতা বেরিয়েছে খুব সুন্দর, আস্তে আস্তে এগুলোতেও বেরোবে। তো প্রথমেই আমি এই ঘেস দিয়ে দিচ্ছি বাতির মধ্যে। ঘেস দিয়ে দিলাম, এই ঘেস দিয়েছি, এই ঘেস দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব বালি, এই যে বালি, এই বালি এর মধ্যে আমি দিয়ে দেব। ড্রেনেজ সিস্টেমটা এতে খুব ভালো হবে। এটা আপনারা যারা নতুন তারা দেখে নিন। তো এই বালি দিয়ে দিলাম বন্ধুরা, বালি দিয়ে হাত দিয়ে চেপে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এইবারে এই গাছটা আমি এর মধ্যে, এর আগে কিছুটা মাটি দিতে হবে। এই মাটি আছে আমার গামলাতে তৈরি করা, এই যে মাটি, সুন্দর মাটি, ঝুরঝুরে মাটি। এটা আমি আগেই তৈরি করে রেখেছি, এই মাটি এর মধ্যে দিচ্ছি। বেশ কিছুটা মাটি দিয়ে নেবো আগে। হ্যাঁ, এই মাটি দিয়েছি। এবারে দেখবো গাছটা এর মধ্যে রেখে ঠিক কীভাবে কতটা কি দাঁড়াচ্ছে। এটা একটা কাঁঠাল গাছের চারা। আমার ছাদ বাগানে সবই গাছ আছে, কিন্তু কাঁঠাল গাছ ছিল না, তাই আজকে আমি একটা কাঁঠাল গাছও প্রতিস্থাপন করছি। আরেকটু মাটি দিতে হবে, নাহলে অনেকটাই নিচু হয়ে যাচ্ছে। আরেকটু মাটি দিয়ে দিচ্ছি, আরেকটু মাটি দিয়ে দিলাম, একটু হাত দিয়ে চেপে দেবো চেপে দিয়ে। এবার আবার একবার দেখে দেখতে হবে। এইবার ঠিক আছে, আর একটু দিতে হবে, নাহলে এর পুরো গোড়াটাই মাটির তলায় চলে যাবে, সেভাবে করলে হবে না। এই দিয়ে দিলাম, এইবারে আর মাটি দিতে হবে না। হ্যাঁ, এবার ঠিক আছে। এবারে গাছটা একটু চেপে বসিয়ে দেবো সোজা করে, যাতে সোজা থাকে গাছটা। এটা খুব খেয়াল রাখতে হবে, গাছটা যেন মাঝখানে হয় এবং সোজা থাকে, নাহলে গাছটা কিন্তু বেঁকেই উঠবে পরে। এই যে সোজা আছে, এবার আমি এর মধ্যে মাটি দিয়ে দেবো। তৈরি করা মাটি, এই মাটির মধ্যে, এটা আগেও গাছ লাগানো ছিল এই মাটিতে, এটা পুরনো মাটি। এটা আমি রোদে শুকিয়েছি এবং এর মধ্যে কিছু সারও মিশিয়ে দিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে আরও কিছুটা মিক্স সার, এই যে দেখছেন এক বাটি, এটা আমি সিংকুচি দেওয়া আছে, এই মিক্স সারটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে সামান্য করে হাড়গুঁড়ো, সিংকুচি, সর্ষের খোল, নিম খোল আর ভার্মি কম্পোস্ট ছিল আছে দেওয়া আছে। এটা ঢেলে দিলাম, এটা ঢেলে দেওয়ার পরে আর দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম মাটিটা। এবার চেপে চেপে দেব। গাছটা দেখতে এখন একটু খারাপ লাগছে, মরা মরা, কিন্তু সবসময় যে ভালো সুন্দর গাছ লাগিয়ে সেটাকে তৈরি করতে হবে তার তো কোনো মানে নেই। ভালো চারা হলে, গ্রাফটিং চারা, সে নিজে নিজেই আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। এই আজকে আমি যে গাছটা বসাচ্ছি, এই গাছটা আপনি আপনাদের আমি 5-6 মাস পরে এর একটা আপডেট দেবো, তখন দেখবেন গাছটা কত সুন্দর হয়েছে। তো এরকম অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, গ্রাফটিং চারা, ভালো জাতের চারা, তাই আমি গাছটা নিয়ে এসেছি। অন্য কোনো লোক হলে বলতো না এ মরা গাছ, এ আমি নেব না, এ লাগিয়ে কীভাবে মরে যাবে, কিন্তু না, আপনি যদি ঠিক করে গাছ লাগাতে পারেন, ঠিকভাবে যদি গাছ আপনি যত্ন নিতে পারেন, তাহলে যে কোনো গাছই খুব সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো সেই জন্যেই আমি এই গাছটা নিয়ে এসে প্রতিস্থাপন করে দিলাম। ঠিক 6 মাস পরে এই গাছটির
আপডেট আপনাদের আমি ভিডিও দেখাবো, দেখবেন কত সুন্দর গাছটা হয়ে যাবে। তখন গাছ দেখতে একটু খারাপ হলেও অসুবিধা নেই, লাগিয়ে ঠিক মতো যত্ন নিলেই সেই গাছও খুবই সুন্দরভাবে বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি ঠিক মতো লাগাতে না পারেন, ঠিক মতো যত্ন না নিতে পারেন, তাহলে যত সুন্দরই গাছ এনে লাগান না কেন সেই গাছ ভালো নাও হতে পারে। সবটাই নির্ভর করছে লাগানো এবং যত্নের উপর, ঠিকভাবে লাগাতে হবে এবং একটু যত্ন নিতে হবে, খুব বেশি যত্ন না, একটু কেয়ার করতে হবে, ঠিক মতো জল দেওয়া, খাবার দেওয়া, রোদে রাখা। এই গাছ কিন্তু পুরোটাই রোদে রাখতে হবে, শেডি এরিয়ায় বা ছায়া জায়গায় রাখলে হবে না। খুব সুন্দর তৈরি করা মাটি, কিছুটা সারও দিয়ে দিলাম, হালকা সার, খুব বেশি কড়া সার না, নতুন গাছ তো তাই হালকা সার দিয়েছি, তাই মাটি দিয়ে দিলাম। ব্যাস, আর দিতে হবে না, 2 ইঞ্চি খালি রাখতে হবে, 2 ইঞ্চি খালি রাখতে হবে, এই কারণে পরে আবার মাটি খোঁজানোর সময় বা জল সার দেওয়ার সময় যাতে উপর দিয়ে পড়ে না যায়, জল দিলে যাতে উপর দিয়ে না পড়ে যায়, মাটি খোঁচানোর সময় যাতে না পড়ে যায়, বা সার দেওয়ার সময় যেন অসুবিধা না হয়, সেই সারটা যেন এতে দেওয়ার জায়গা থাকে, সেই জন্যে 2-3 ইঞ্চি খালি রাখাই ভালো। এবারে জল দিলে কী হবে, মাটিটা আরেকটু বসবে, তখন আর একটু খালি হবে, ওইভাবেই থাকবে। এটা একটা 10 ইঞ্চি প্লাস্টিকের বালতি, এই এখন আপাতত এইটা এর জন্য যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। গাছ প্রথমে লাগালে একটু ছোট টবেই লাগাতে হয়, সে মাটির হোক প্লাস্টিকের হোক, প্রথমেই যদি খুব বড় টবে লাগিয়ে দেন তাহলে কিন্তু গাছ শিকড় বাড়বে, গাছ খালি বড় হবে, ফুল ফল হতে অনেক দেরি হবে। প্রথমে একটু ছোট জায়গায় লাগাতে হবে, গাছটা যখন একটু বড় হবে তখন তাকে আবার সেই মতো টবে বসাতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাঁঠাল গাছ প্রতিস্থাপন হয়ে গেছে, এবারে একটু পরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, সেটা এখন আপনাদের দেখালাম না, তবে একটু পরে আমি এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। তো লাগানো হয়ে গেছে, মাটি একটু ভিজে ভিজে আছে, তা এখন এর মধ্যে সামান্য একটু জল দিলেই হবে, আমি একটুখানি জল এখন এর মধ্যে দেবো, আবার 3-4 দিন পরে জল দেবো। কিন্তু কাঁঠাল গাছ এমনিতেই বেশি জল পছন্দ করে না, অল্প জলের মধ্যেই কাঁঠাল গাছ হয়ে যায় ভালোভাবে, এটুকুই জল দেবো। গাছ লাগালে সবাই টব ভর্তি করে জল দেয়, সেটা পুরো শুকনো মাটি হলে, আমার মাটিটা একটু ভিজে ভিজে আছে, সেই জন্য আমি একে বেশি জল দিলাম না, এই 1 বাটি মতো জল দিলাম, এতেই পুরো মাটি ভিজে গেছে, দেখেছেন পুরোটাই ভিজে যাবে, আর একটু দিয়ে দিই। এবং এরপরে কিন্তু জল আমি আবার 2-3 দিন পরে দেবো, নাহলে এরপরে যদি রোজ জল দিতে থাকি তাহলে গাছটার শিকড় পচে গাছটা মারা যেতে পারে। তাই বন্ধুরা এখন এইটুকু জল দিলাম, এই জলটা এক্ষুনি নেমে যাবে, দেখুন আপনাদের সামনেই নেমে যাবে এবং নিচে দিয়ে বেরিয়েও যাবে, ড্রেনের সিস্টেমটা খুব ভালো করা আছে, দেখছেন জলটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, দেখুন মাটিটা খুব ঝুরঝুরে মাটি, এবং এর মধ্যে একটু বনসাই টাইপের মাটি, প্রত্যেকটা মাটির মধ্যে আমি কিছুটা বালি বা কিছুটা বালিচালার গুঁড়ো, পাথর বা ঘেস মিশিয়ে দিই। টবের মাটি একটু বনসাই টাইপের হলে গাছ খুব ভালোভাবেই হয়, আর যদি খুব টাইট হয় মাটি, জল বেরিয়ে যেতে যদি দেরি হয় তাহলে কিন্তু গাছের পক্ষে সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়, সেই জন্যে আমি কিছুটা কাপড় পাথর বা এই টাইপ এই জাতীয় জিনিস এতে মিশিয়ে দিই প্রত্যেকটা টবের মাটিতে। দেখেছেন জল নেমে গেছে, এবার আস্তে আস্তে জলটা নিচে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমি বেশি জল দেবো না এতে, এই কারণেই ওই বললাম মাটিটা একটু ভিজে ভিজে আছে, মাটিটা সেই জন্য আর বেশি জল দেবো না। এবারে আবার 2 দিন পরে যখন শুকিয়ে যাবে মাটির উপর দিক থেকে, অন্তত পক্ষে 2 ইঞ্চি শুকিয়ে যাওয়ার পরে, তখন আমি আবার এতে জল দেবো। কাঁঠাল গাছ বেশি জল দিলে বাঁচানো মুশকিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাঁঠাল গাছের চারা প্রতিস্থাপন করা কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে নতুন ভিডিও দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।